ছেলেরা হোয়াইটওয়াশ এড়াতে পারলেও সিরিজ বাঁচাতে পারলেন না বাংলার মেয়েরা। 11 জুলাই বেলা 2টায় চট্টগ্রামে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামেন সাকিব লিটনরা। ঠিক একই সময়ে মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামেন বাংলাদেশের নারীরা। দিন শেষে টাইগাররা ধবল ধোলাই থেকে রক্ষা পেলেও সিরিজ খোয়াল নারীরা। সাগরিকায় লিটনের দল জয় পেয়েছে 7 উইকেটে। অন্যদিকে ঢাকায় জ্যোতিরা হেরেছে 8 রানে। তবে নারীদের গল্পটা হতে পারত খানিকটা ভিন্ন। ভারতের কাছে প্রথম ম্যাচ হেরে ভুল থেকে শিক্ষা নেওয়ার গল্প শুনিয়েছিল নারীরা। আর তাই তো ম্যাচ শুরু হওয়ার আগেই নিজেদের ভুল শুধরাতে ব্যস্ত ছিলেন শারমিন স্বর্ণারা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ফাহিমা নাহিদাদের স্পিন বিষে যখন নীল হচ্ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা, তখন কাপ্তান হারমানপ্রীতের কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশের 4 স্পিনারই পকেটে পুড়েছেন 7 ভারতীয়কে। পাশাপাশি 2 রান আউট আর মারুফার 1 উইকেটে সফরকারীরা থেমেছে 95 রানে। জয়ের জন্য যখন 120 বলে দরকার মাত্র 95 রান, তখন জয় ছাড়া ভিন্ন কিছু চিন্তা করা নিরেট বোকামি। কিন্তু সব আশায় গুড়ে বালি দিয়ে মুড়ি মুরকির মতো উইকেট হারাতে থাকেন বাংলাদেশের নারীরা। একমাত্র জ্যোতি ব্যতীত 2 অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। 55 বলে 38 রান করা জ্যোতিকে যোগ্য সঙ্গী দিতে ব্যর্থ স্বর্ণা ঋতুরা। শেষ 6 বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 10 রান, কিন্তু এই 6 বলেই 5 উইকেট হারিয়ে মাত্র 1 রান তুলতে পারেন বাংলাদেশের নারীরা। ম্যাচ শেষে এই শোচনীয় পরাজয় নিয়ে প্রশ্ন ছিল বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের কাছেই। জয়ের ব্যাপারে আমার মনে হয় আমরা প্রত্যেকেই আশাবাদী ছিলাম, এমনকি আমাদের প্রতিপক্ষ যারা, আমার মনে হয় তারাও একটা সময় ভেবেছিল তারাও পারবে না। বাট ক্রিকেট তো ক্রিকেটের মতোই হয়েছে। যদিও আমরা আশা হতো, কিন্তু আমাদের প্লেয়ারদের অ্যাপ্রোচ ভালো ছিল, আমরা অল্প রানে তাদেরকে আটকে দিতে পেরেছিলাম। এবং বিসিআই যিনি ট্রেজারার তিনিও কিন্তু একটা পর্যায়ে আমাকে বলেছিলেন যে আজকে তোমরা জিতে যাচ্ছ। কি হতে পারত, কি হয়নি যদি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই আপেক্ষিক। অনেক কিছুই হতে পারত, অনেক কিছুই হয় না। তো আমাদের আমাদের যে টিম প্ল্যান বা কোচ এবং ম্যানেজমেন্ট, আমাদের ক্যাপ্টেন, তারা যেভাবে চাচ্ছে সেভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং আমি মনে করি এর মধ্য দিয়েই আমাদের ফলাফলটা বের করে নিয়ে আসতে হবে। Thank you.